আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রেসিপি। তো এখানে আমার গাছের একটা কাঁচা পাকা টমেটোও ছিল, সেটাও দিয়ে দিব। আর এখানে আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর ট্যাংরা মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এখন আমি একটি হাঁড়িতে রান্না চড়িয়েও দিয়েছি। তো এখন রান্নার প্রথমে আমি যা যা দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে করে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে একটু কষিয়ে সঙ্গে দিয়ে দিয়েছিলাম লবণ, আর এখন দিয়ে দিয়েছি গুঁড়া মশলা পাউডারগুলো। তো এখানে আমি কী কী গুঁড়া মশলা ইউজ করেছি, এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো, এবং দিয়েছি কারি পাউডার ও সামান্য একটু পাপরিকা গুঁড়ো। তো সব কিছু দিয়ে তো সামান্য পরিমাণে গরম পানি দিয়ে এটাকে আমি একটু ভালোমতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। তো আলু আর মশলা আর একটু যখন একটু কষে আসবে, মাখামাখি হয়ে আসবে মশলা এবং আলুতে, তখন আমি আস্তে আস্তে টমেটো এবং দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো দেখতে পাচ্ছেন আমার মশলার অয়েলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। তো সেই পর্যায়ে আসলে বুঝে নিতে হবে যে মশলাটা কষে আসছে, তো সেই পর তখনই দিয়ে দিতে হবে আলুগুলো। তো আলুগুলো দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব কাঁচা টমেটোটা। তো আপনারা চাইলে কাঁচার পরিবর্তে পাকা টমেটো অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম সাথে দু তিনটের মতো কাঁচা মরিচ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা। আপনারা চাইলে ধনে পাতাটা পরেও অ্যাড করতে পারেন, তবে আমি আগে দিই একটু ফ্লেভার বের হওয়ার জন্য। তো সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে টমেটোটা স্কিপও করতে পারেন, তবে টমেটোটা দিলে এটা টেস্ট আর একটু ভালো লাগে। তো সবসময় তো দেখেন হয়তো বা আমি অরেঞ্জের বাকল অথবা সাতকরা দিয়ে ছোট মাছ অথবা বোয়াল মাছটা আমি বেশিরভাগই রান্না করে থাকি। তো আজকে ভাবলাম এভাবে রান্না করে দেখি টমেটো দিয়ে, এটাও একটা অন্যরকম মজা হয়। তো বাসায় আপনারা এভাবে রুই মাছকেও রান্না করে খেতে পারেন, বা যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো হয়, খেতে ভালোই লাগে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তো আমিও আজকে প্রথমবার রান্না করেছি, আর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। তো মাছটা দিয়ে লবণটা চেক করে আমি একটু পানি দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট করলেই হয়ে যাবে। তো আপনারা সেই বুঝে আসলে করবেন, ঝোলের পরিমাণটাও রাখবেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো সামান্য আর একটু পরিমাণে আমি ধনে পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না হয়ে গেল। তো আপনারা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখন খেতে বসে গেলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।